বিএনপি বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রোহিঙ্গাদের মানবিক সহায়তার নামে বিএনপি রাজনৈতিক ফায়দা নিতে চায় বলেও মন্তব্য করেছেন তারা। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এইসব কথা বলেন। এই সময় ষড়যন্ত্র রুখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জয়দেব দাসকে সাথে নিয়ে আহমেদ ফয়সালের রিপোর্ট। যক্ষামুক্ত নগরী কার্যক্রমের উদ্বোধন করতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সাহসী পদক্ষেপ বিশ্বের অনেকেই নিতে পারেনি। এই যে বস্তি এলাকায় যারা বসবাস করে, এছাড়া জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করা আছে, সেই অনুযায়ী নির্বাচন হবে বলেও জানান তিনি। সব দেশ সেটেলমেন্টে কিভাবে নির্বাচন হবে, প্রতি বছর তো একবার করে একটি নতুন করে সিস্টেম তৈরি হতে পারে না, এই জন্য নতুন করে সংখ্যা তৈরি করতে হবে না। যে সিস্টেমে দুনিয়া ইলেকশন হয় একই সিস্টেম বাংলাদেশে হবে, বর্তমান সরকার অধীনে নির্বাচন হবে, দয়া করে আসুন। এদিকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা আবারও পানি ঘোলা করে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পানি ঘোলা করে আন্দোলনের নামে ক্ষমতায় আসতে চেষ্টা করছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তার নামে বিএনপির রাজনৈতিক ফায়দা আদায়ে নেমেছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নাম করে আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।